নগাঁও টেকনলজির মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে বতালে লোকসভা নির্বাচনের অনলিঙ্গা বিশাল সাংসদ সভায় অংশগ্রহণ করে কংগ্রেসের ক্ষুদ্র সমালোচনা বিশ্বনাথের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় উদ্বোধন করলে ব্লাড ব্যাঙ্ক বিশ্বনাথের 100খন বিশ্বনাথযুক্ত চিকিৎসালয় 200খনলৈ উন্নীত করার কাম শুভারম্ভ করে স্বাস্থ্যমন্ত্রীগুলো শিবসাগর জেলা আমগুড় সৌর শক্তি প্রকল্প নির্মাণের আধারশিলা কাম স্থাপন করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে এই তাপ বিদ্যুৎ প্রকল্পের ক্ষমতা হব 70 মেগাওয়াট অনুষ্ঠানত উপস্থিত থাকে শক্তিমন্ত্রী তপন গগৈ যোরহাটের সাংসদ কামাখ্যা প্রসাদ তাছাড়ার বিধায়ক কুশল দৌড়ি ভবেন মোহন আর যোগেন মোহন লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে দরং জেলা প্রশাসনের সংবাদ মেল নির্বাচনের সম্পূর্ণ সাজু হয়ে উঠেছে জেলা প্রশাসন জেলা উপায়ুক্ত কার্যালয়ত অনুষ্ঠিত করে এই সংবাদ মেল উল্লেখ যে মঙ্গলদৈ লোকসভা সমষ্টিত এবার ভোটদান হব 2353টা ভোটকেন্দ্র মহানগরী বেলতলার বিধ্বংসী অগ্নিকাণ্ড বেলতলা বজাৰৰ সমীপতে সংঘটিত হয় এই ভয়াবহ অগ্নিকাণ্ড জুইত যা গল 12টাকৈ বাসগৃহৰ ফল মূলৰ 8টাকৈ গুদাম 4টাৰো অধিক চিলিণ্ডাৰ বিস্ফোৰণ ঘটে এই অগ্নিকাণ্ড নগাঁও আবকাৰী বিভাগৰ সুলাইমন বিউটি অভিযান অভিযানত আটক দুগৰাকী মহিলা সহ 16গৰাকী চোলাই ব্যৱসায়ী আবকাৰী অধীক্ষক মানৱী দাসৰ নেতৃত্বত নগাঁও বেবেজী আৰু জামুগুৰি হাতত চলোৱা হয় এই অভিযান গুজাই প্রেমিকে প্রেমিকাক চলাই হত্যার চেষ্টা মৃত্যু মুখৰ পৰা কথম অভি রক্ষা কৰি পলায়ন কৰে যুৱতী কিন্তু বৰ্তাই নাজির আহমেদক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হোৱা নাই স্থানীয় আৰক্ষী ওদালগুৰি টংলাত জিলা কৃষি মেলা আয়োজন কৰে কৃষি বিজ্ঞান কেন্দ্ৰ টংলা চহৰৰ গোপীনাথ বৰদলৈ ভৱনত অনুষ্ঠিত হয় এই মেলা মেলাখনৰ শুভ উদ্বোধন কৰে সাংসদ ৰমেন ডেকা উত্তৰ ডিমৰপুৰাত অগ্নিকাণ্ড যা গল গেলামালৰ দোকান পুৱতি নিশা তিনিমান বজাত সংঘটিত হয় এই ভয়াবহ অগ্নিকাণ্ড নগাঁও আৰক্ষী দলৰ 200 ডকাইত জুৱেল হুছেইন লগতে জব্দ কৰে 3টা পিষ্টল সহ 11 জাই গুলি এই 200 ডকাইত জুৱেল হুছেইন জড়িত কেইবাটাও হত্যাকাণ্ডৰ লগতে ডকাইতি ঘটনা